হ্যালো এভরিওয়ান, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে অনেক রকমের ভর্তা দিয়ে ভাত খাবো, বাট ওই দিন কোনো প্ল্যানিং ছাড়াই ভর্তা করেছি। সেরকম কোনো প্ল্যানিং ছিল না, হাতের সামনে যে সবজিগুলি ছিল সেগুলি দিয়েই করে ফেলেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমেই নিয়ে নিয়েছি শিম আর আলু, এগুলিকে প্রেশার কুকারে সিটি দিয়ে দেব, একটু নুন দিয়ে দিলাম। আর যা ওই দিন করেছি কিছুই কিন্তু মানে এক্সট্রা বাজার থেকে আনা হয়নি, যা সবজি ঘরে ছিল সেগুলি দিয়েই করেছি। আর বেগুনগুলিকে এরকম কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি, এক হাতে ভিডিও করছিলাম তাই দেখাতে পারিনি, তো পুরোটার মধ্যেই ফুটো ফুটো করে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো। তো আশা করি আপনারা গেস করতেই পারছেন যে আজকে কী কী থাকবে আইটেমে। আর এগুলি কেটে রেখে দিয়েছি, যদি কোনো ভর্তাতে লাগে তাই পেঁয়াজ তারপরে রসুন এগুলি কেটে রেখে দিয়েছি। আর বেস্ট পার্ট হলো যে ঘরে ধনে পাতা ছিল, ধনে পাতা ছাড়া কোনো ভর্তাই মানে ভালো লাগে না। হ্যাঁ, একটা দুটো ভর্তার মধ্যে ধনে পাতা দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেগুলিতে আমি দেইনি, বাদ বাকি আমি সবগুলিতেই কিন্তু ধনে পাতা দিয়েছি। তো এখানে কিন্তু আলু আর শিম কিন্তু সিটিতে বসিয়ে দিয়েছি, আর ও পাশে বেগুন আর টমেটো কিন্তু পুড়ে ফেলছি। তো কিছু সিদ্ধ মাখা হবে আর কিছু পুড়ে ভর্তা করা হবে। তো ধরে ধরে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কি না। তো বেগুনটা আর একটু বাকি ছিল, বেগুনের আরেকটা টুকরো অ্যাড করে দিয়েছি। আর এখানে শিমগুলি কিন্তু মিক্সারে গ্রাইন্ড করে নেব, পাটাপোতাতে আর কিছুই বাটবো না, সব মিক্সারে দিয়ে দিচ্ছি। আর শিম ভর্তা কিন্তু পুরো একদম সুন্দর যাতে সবুজ কালার হয় তার জন্য আর শুকনো মরিচ অ্যাড করিনি, একদম কাঁচা মরিচ দিয়েই করছি, একটু ঝাল কম করছি কারণ আমার মেয়েকেও একটু দেবো এই জন্য। তো কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর উপর দিয়ে ধনে পাতা দিয়ে একদম সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। তো আমার শিম ভর্তা হয়ে গেল, এবার পালা আলু ভর্তার। আলু ভর্তা প্লাস অন্যান্য ভর্তাগুলির জন্য শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর এদিকে আমার বেগুন কিন্তু একদম ভালো করে পুড়ে ফেলেছি, এখন বেগুনগুলিকে ছুলিয়ে নিয়েছি। এখন এদিকে আলু সিদ্ধ মাখা আর এদিকে বেগুন মাখা দুটো একসাথেই করে নিচ্ছি। দিয়ে দিয়েছি সর্ষের তেল, কুচনো পেঁয়াজ, নুন, আর ওই যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম সেগুলিকে একদম ভালো করে গুঁড়ো করে তারপরে মিশিয়ে নেব। তো একদম মচমচে শুকনো লঙ্কা একদম ভালো করে এগুলিকে মানে মেখে নিলাম, তারপর এটা আলুর সাথে আর বেগুন ভর্তার মধ্যে কিন্তু অ্যাড করে দেব। তো আলু ভর্তার মধ্যে কখনো ধনে পাতা দিয়ে খাইনি, তো আর ধনে পাতাটা অ্যাড করিনি। আর বেগুন ভর্তার কিন্তু ধনে পাতা দিলে খুব ভালো লাগে, তো বেগুন ভর্তাটার মধ্যে কিন্তু একটু ধনে পাতা অ্যাড করে দেব। তো এই পর্যায়ে এসে কিন্তু আমার তিনটে ভর্তা কমপ্লিট, আগেই শিম ভর্তা করে নিয়েছিলাম আর এখন আলু ভর্তা আর বেগুন ভর্তা হয়ে গেল। এইবার আসছি মেইন আজকের আকর্ষণ, ইলিশের লেজ ভর্তা। তো অনেক দিন ধরেই দেখছি, ইউটিউব বলুন ফেসবুকে বলুন সবখানেই দেখছি যে ইলিশের লেজ ভর্তা করছে সবাই, বাট আমি না ওই ইলিশের লেজ কে বাজবে কাটা সেজন্য আর মানে করে উঠিনি। তো ওই দিন ভাবলাম কি ঘরে ইলিশ মাছ আছে, আসলে ইলিশ মাছ আনা হয়েছিল ঝোল করার জন্য, কিন্তু যেহেতু ওই দিন আর কোনো ঝোল বা তরকারি করবো না সেজন্য ওই লেজগুলি দিয়ে ভর্তা করে নিলাম। আর এখানে ওই যে পোড়া খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি টমেটোর, আর এবার কিন্তু টমেটো ভর্তা করে নেব। তো প্রথমে কুচনো পেঁয়াজ নিয়ে নিলাম, নুন নিয়ে নিলাম, আর শুকনো লঙ্কা তো ছিলই, সবগুলিকে ভালো করে মাখিয়ে নেব একদম সর্ষের তেল দিয়ে। আর এইসব মাখাগুলি কিন্তু সবসময় সর্ষের তেলেই ভালো লাগে, তো সবাই যারাই মানে ভর্তাটা করবেন যখনই করবেন চেষ্টা করবেন সর্ষের তেল দিয়েই করার, কারণ সর্ষের তেলের যে একটা স্মেল আসে সেটার জন্য টেস্টটা খুব বেড়ে যায় ভর্তার। টমেটো ভর্তা যখনই করবেন কখনো গ্রাইন্ডারে কিন্তু মিক্স করবেন না, কারণ গ্রাইন্ডারে যদি দিয়ে দেন এই ভর্তা কিন্তু একদম পুরো জল হয়ে যাবে, টমেটোর জলটা ছেড়ে দেবে। তো সবসময় হাতের মধ্যেই ভালো করে চটকে মেখে নেবেন এটা। আর এদিকে কিন্তু আমার ইলিশ মাছের লেজ কিন্তু মানে ভাজা হয়ে গেছে, আর এদিকে টমেটো গার্নিশিং করে দিলাম একটু ধনে পাতা দিয়ে, টমেটো ভর্তা কমপ্লিট। আর এবার লেজগুলো আমার বরকে বাছতে দিয়েছি, কারণ লেজ বাছতে আমার একটা টাইম লাগবে, সেক্ষেত্রে আমি বাকি কাজগুলি করতে পারবো না, একটার পর একটা ভর্তা তো করতে হবে। তো আমি ওকে বললাম কিছুটা বাছতে, তো ও কিছুটা বেশিরভাগটাই ও বেছে দিয়েছিলো, তারপর শেষে যা কিছু অল্প স্বল্প ছিল সেগুলি আমি ভেজে নিয়েছি। তো আর ইলিশের লেজ ভর্তার জন্য আবার একটু শুকনো লঙ্কা মানে ভেজে নিলাম, এবার ওই লেজের মধ্যে এগুলি দিয়ে ইলিশ মাছ যে ভেজেছিলাম সেই তেলটা দিয়েই কিন্তু ইলিশের লেজটা মাখবো। তো এতে খুব ভালো একটা স্মেল আসবে, এটার মধ্যে আর মানে সর্ষে মানে সর্ষের তেল আর অ্যাড করিনি, কারণ সর্ষের তেল অ্যাড করা যায় বাট আমার যেহেতু ইলিশের তেল আছে তো আমি ইলিশের তেলটা দিয়েই করলাম। তো আমার হয়ে গেছে, দেখুন আমার কী কী ভর্তা হলো, শিম ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা আর ইলিশের লেজ ভর্তা। এই জায়গাতে এসে আমার ইচ্ছে হলো একটা ভর্তা তো মিক্স মানে মিসিং হয়ে গেছে, যেটা আমাদের বাঙালির একদম প্রিয় ভর্তা।
এটা হলো শুটকি ভর্তা কিন্তু শুটকি আমি সব সময় মানে তেলে করি কিন্তু ওইদিন আর তেলে করিনি ওইদিন আমি ভাবলাম না পুরা করি যেহেতু সবকিছুই পুরা বা সিদ্ধ করছি তো এটা ডালবো না এটাও পুরে করি কারণ খুব কমই পুরে আমি মানে শীতল ভর্তা খাই আমরা সব সময় মানে ওই তাওয়াতে তেলে তারপরেই খাই তো এটা কি করলাম পুরে ফেললাম তো পুরে একটা ভর্তা অ্যাড করে নিলাম তো বাস একটা ভর্তাও বেড়ে গেল আর আমাদের মানে একটু ঝাল ঝাল করে মানে শুটকি ভর্তাটাও খাওয়া হয়ে যাবে তো এবার কিন্তু একদম পরিবেশনের জন্য রেডি বসে গেছে ওর ঠাম্মু আর ও বেগুন ভর্তা খাবো তারপরে একটু একটু ঝাল বেশি ঝাল দিইনি এখন এটা বেগুন ভর্তা আগেরটা শিম ভর্তা খেয়েছো আর আমি খেয়েছি ইলিশ মাছের ভর্তা লেজ ভর্তা ইলিশ মাছের তারপরে তো ঠাম্মুর সাথে আমার মেয়েও ভাত খেয়ে নিয়েছে শিম ভর্তা দিয়ে ও ঠাম্মুরও শিম ভর্তা খুব ভালো লেগেছে আমার মেয়েরও শিম ভর্তা খুব ভালো লেগেছে আসলে শিম ভর্তাতে ঝালটা একদম সবচেয়ে কম দিয়েছিলাম শুকনো লঙ্কা তো দেইনি শুধু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এবার আমরা কিন্তু মানে জামাই বউ ভাত খেতে বসে গেছি আমি আমার থালটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ও বাটি থেকে একটা একটা করে নিয়ে নিয়েই খাচ্ছিল বাট আমি কিন্তু একদম প্রথমেই থালটা ভালো করে সাজিয়ে নিয়েছি সব ভর্তা টর্তার দিয়ে তারপর আমি আরামসে একটা একটা করে টেস্ট করবো আর তোমাদেরকে আমি রিভিউ দেবো যে কেমন লেগেছে সবকটা ভর্তাই ভীষণ ভালো হয়েছে আর আমার ইচ্ছে আছে নেক্সট একটা ভিডিও করব এই সেম জিনিসগুলি দিয়েই অন্যরকমভাবে আর সঙ্গে কিন্তু মানে নতুন নতুন কিছু জিনিস থাকবে মানে এগুলির বাইরে কিছু আইটেম থাকবে তো এখন আমার বর খেয়ে রিভিউ দেবে টেস্টি কি খেলে এখন খেলাম শিমের ভর্তা এখন খাচ্ছি বেগুন ভর্তা তারপরে তার চারটা ওয়েটিং আছে আরো শুটকিটা দিয়ে শুরু করি অল্প অল্প করে ভাত নিচ্ছি সব ভর্তা খেতে হবে এখন শিম ভর্তাটা ট্রাই করি স্তূপ ভাতের স্তূপ থেকে একটু একটু ভাত নিচ্ছি আর ভর্তা খাচ্ছি বা টমেটো এর আগে শিম ভর্তা খেলাম খুব ভালো লেগেছে শিম ভর্তাটা টমেটোটা দিয়ে একটু খাই দাও টমেটো ভর্তা কমপ্লিট এবার বেগুন ভর্তা একটার থেকে একটা ভর্তা এত ভালো লাগছে আর আমি মনে করি শীতকালে ভর্তা খেতে সত্যি ভীষণ ভালো লাগে শীতকালেই বেস্ট লাগে কারণ শীতের মধ্যেই দুটো জিনিস স্পেশালি খুব ভালো পাওয়া যায় শিম আর বেগুন এই দুটো জিনিস খুব ভালো পাওয়া যায় শীতের দিনে বড় বড় শিম পাওয়া যায় বড় বড় এই বেগুন পাওয়া যায় বেগুন ভর্তা কমপ্লিট এবার আলু ভর্তা আলু ভর্তা শুকনা খেতে আমার একটু অসুবিধা হয় তাই ধনে পাতার যে ডালটা করেছি সেটা দিয়ে খাবো আগে একটু শুকনা খেয়ে নেই টেস্টটা বোঝার জন্য এখন ধনে পাতার ডালটা দিয়ে লেবু চিপে খাবো আমি এভাবে আলু সিদ্ধটা আমি এভাবেই খাই সবসময় এভাবে দিয়ে লেবু চিপে আর একটু আলু নিয়ে মেখে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিই বাস অমৃত এবার সব শেষে সেই মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা
তারপরে তো সবাই করেছে লেজ ভর্তা, বাট মানে ভাইরাল হয়েছিল কিন্তু মামাঘাটের ইলিশের লেজ ভর্তা, ওইখান থেকেই কিন্তু। তো গাইজ, আমি ভিডিওটা আর বড় করতে পারিনি, আমার মেয়ে এসে খুব দুষ্টামি করছিল। তো কারা কারা আমার মতো এরকম ভর্তা পাগল তারা অবশ্যই কিন্তু জানাবে, আর ভিডিওটা কেমন লেগেছে তাও জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাবা।